রাজশাহী বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার অ্যাকাউন্টিং কিন্তু বিগত বছরের প্রশ্ন অ্যান্সার স্কুলে প্রায় 40% কমন পাওয়া যায়, এটা আমি বরাবরই বলেছি। আজকে আমরা 21-22 সেশনের একটা প্রশ্ন অ্যানালাইসিস করব, ইনশাল্লাহ দেখে আমরা কতটুকু পারি এবং আমাদের এই প্রশ্ন অ্যানালাইসিস থেকে আমরা কী জানতে পারি। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম কোশ্চেনটা আছে একটা কর কমিশনের একটা কোশ্চেন। এখানে বলা আছে নিট মুনাফার পরিমাণ 6,000 টাকা এবং করের হার 40%, কর পূর্ব মুনাফা কত? এটা টেকনিকে আমি ইউজ করেছি, আমি আমার প্রশ্ন ব্যাংকের থেকেই পড়াচ্ছি ডাইরেক্ট। দেখেন, কর পূর্ব প্রথমে থাকে, কর হার মাঝে থাকে, আর নিট মুনাফা লাস্টে থাকে। তাহলে কর পূর্ব আমার উত্তরে আছে, আমি জানি না কোনটা, আমি ধরলাম এইটা, আমি ধরে নিলাম 10,000 প্রথমটা। তাহলে এর উপরে 40% করলে কত হবে? 10% করলে 10 বাদ, মানে 1,000, 40% করলে কত হবে? 4,000। তাহলে কর 40,000 বাদ দিলে কত হয়? 6,000। অ্যান্সার মিলছে? মিলছে। তাহলে এটাই অ্যান্সার। এখন আপনি বলবেন, স্যার আপনি তো উত্তর দেখে বলতেছেন, রাইট? আছেন 2,000 দরি, 2,000 উপরে 40% করলে কত? 10% করলে 200, 40% 800। 2,000 থেকে 800 বাদ দিলে এখানে হয় 1,200। তারপরে মিলতেছে না, মিলতেছে না মানে অ্যান্সার হবে না। সেমভাবে এটা তো বাদ, রাউন্ড ফিগার না, 3,000 ধরেন, তাহলে হচ্ছে না। তাহলে আলটিমেটলি এরকম করে অপশন দেখে যখন আপনি করবেন, আপনার জন্য মিলে দেবে। এখন বলতে স্যার কোনো অপশন শর্ট টেকনিক নেই, যে শর্ট টেকনিক আছে যদি ক্যালকুলেটর থাকতো আপনাকে, এই যে টেকনিক আপনার ক্যালকুলেটর থাকলে আমি আপনাকে এই টেকনিক করতে পারতাম। কীভাবে? এই দেখেন, 6,000 না, 6,000। ওকে, ভালো করে বুঝে, তাহলে কর হার এত টাকা হলে এটা দিয়ে কর হার হয়, তাহলে এখানে বাকি টাকা করবি 60%, ভাগ 0.60 দিলে প্রথম অ্যামাউন্টের 10,000 বেড়ে যেত, এই যে অ্যান্সার হয়ে যেত। ক্যালকুলেটর টেকনিক, তাহলে ক্যালকুলেটর নাই কী করবেন, এরকম ম্যানুয়ালি করতে হবে। নিচে কোন অনুপাতটি স্বল্পমেয়াদী তারল্যের মাপকাঠি হিসেবে বিবেচিত হয় না? তাহলে স্বল্পমেয়াদী বিবেচনা হয় না, তাহলে স্বল্পমেয়াদী, এটা একটা স্বল্পমেয়াদী তারল্য বা তড়িৎ, স্বল্পমেয়াদী কার্যকারী মানে চলতি মূলধন, এই দায় অনুপাতটা আছে দীর্ঘমেয়াদী, কারণ এটা সস্তরতার অনুপাত বলে। সস্তরতার গোষ্ঠী সহ যখন আপনি শিখবেন তখন আপনার জন্য সহজ হবে। স্যার সস্তরতা কেমনে শিখবো? দ্বন্দ্ব সমাজের মতো। দায় অনুপাত মানে কি? এ দেখেন, যে ঋণ মূলধন অনুপাত, সম্পত্তি দায় সম্পদ, এই দুইটা জিনিস থাকে এখানে। ওকে, ঋণ সম্পত্তি, তাহলে দুইটা জিনিস থাকে দ্বন্দ্ব সমাসের মতো, একে বলে সস্বলতা। বা সস্বলতাগুলো দীর্ঘমেয়াদী হয়, আর যেগুলো তারল্য অনুপাত আছে ওর গোষ্ঠী সহ হয় স্বল্পমেয়াদী। দেখেন এখানে বলেছে হচ্ছে পরিশোধিত ভাড়া হচ্ছে 2/3 এত টাকা, তাহলে এই যে 30,000 টাকার 2 ভাগ, বকেয়া ভাড়া মোট ভাগ, তাহলে 2 ভাগে যদি 30 হয়, ভালো করে বুঝবেন, 2 ভাগে যদি 30,000 হয় তাহলে 1 ভাগে কত হাজার? 15,000। আবার বুঝি, 2 ভাগে 30,000 টাকা, 3/2 দিয়েছেন 30, তাহলে 2/30 দিলে 1/15, এখনও 1 ভাগ বাকি, কেন 3/2 দিলে 1 বাকি, তাহলে এখনও 1 ভাগ বাকি মানে 15,000 বাকি। তাহলে বকেয়া ভাড়া হচ্ছে 15,000, তাহলে মোট কত? আগে দিয়েছিলেন ভাড়া 30, বকেয়া 15, 45। এই দেখেন, বকেয়া ভাড়া 15, মোট 45 মিলে গেছে। থ্যাংক ইউ। কারণ আমরা জানি মোট ভাড়া সমান পরিশোধিত ভাড়া আর বকেয়া ভাড়া যোগ করতে হয়। কোনটি মালিকানা সত্ত্বের অংশ? এটা ক্লাস 2 বাচ্চাও পারে, যে মালিকানত্ব, এটাও মালিকানা সত্ত্ব, মালিকানত্ব, মালিকানত্ব, মালিকানা সত্ত্ব, সবই মালিকানত্বের অংশ। আপনাকে বোঝানোর জন্য মালিকানা সত্ত্বের অংশ কী কী আসতে হবে গোষ্ঠী সহ দিয়ে দিছি, যাতে আপনার পরবর্তীতে অন্য কোনো কোশ্চেনের সমস্যা না হয়। কোন সিকিউরিটি হাইব্রিড সিকিউরিটি ও সরি ইকুইটি মিশ্রণ? তাহলে মনে রাখবেন, ইকুইটি মানে কি? শেয়ার, আর আর ঋণ মানে তো ঋণ, তাহলে শেয়ার এবং ঋণের মিশ্রণ, তাকে বলে হাইব্রিড সিকিউরিটি বা অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার কিছু কোটেশন থেকে প্রশ্ন আসে, এর লভ্যাংশ নির্দিষ্ট এবং মূলধন ফেরত এবং মুনাফা কোম্পানির সকল শেয়ারহোল্ডারদের আগে পায়। স্যার তাহলে এরা সকল শেয়ারহোল্ডারদের আগে যখন পায় তো এদেরকে কী বলে? হাইব্রিড সিকিউরিটি বা হাইব্রিড শেয়ার বলে। মনে রাখবেন, সবার আগে কিন্তু বন্ড হোল্ডাররা পায়, তারপরে অগ্রাধিকার শেয়ার, তারপরে সাধারণ শেয়ার, তারপরে বিলম্বিত শেয়ার। তাহলে স্যার আপনি কেন অগ্রাধিকার আগে বললেন? মনে রাখবেন, যদি বলে সবার আগে কে পায়, সিম্পল কোশ্চেন অ্যান্সার এটা। যদি বলে সকল শেয়ারহোল্ডারদের মধ্যে আগে কে পায়, এ আই রিপিট, সকল শেয়ারহোল্ডারদের মধ্যে আগে কে পায়, এই ব্যক্তি, সবার আগে সিম্পলি কে পায়, এ, তাহলে সবার আগে বললে বন্ড, আর সকল শেয়ারহোল্ডারদের মধ্যে আগে বললে অগ্রাধিকার শেয়ার, কারণ এটা কোনো শেয়ারহোল্ডার না, এটা ঋণ হোল্ডার। থ্যাংক ইউ। ডেবিট মেমোরান্ডাম কে ব্যবহার করে? ডেবিট মেমোরান্ডাম মানে কি? মেমোরান্ডাম মানে কি? ব্যাংক যে কাজ করে তাকে মেমোরান্ডাম বলে, ব্যাংক কাজ করে, এটা ব্যাংক, তাহলে ব্যাংক যে কাজ করে তাকে কি বলে? মেমোরান্ডাম। কিন্তু ব্যাংক যদি ডেবিট করে, ডেবিট মেমোরান্ডাম, ব্যাংক যদি ক্রেডিট করে, ক্রেডিট মেমোরান্ডাম, গোষ্ঠী সহ ক্লিয়ার ডেবিট মেমোরান্ডামের, জীবনে আর কিছু লাগবে না। যেমন দেখেন, ব্যাংক সুদ বা বিল পরিশোধ, ব্যাংক যখন পরিশোধ করে তাহলে ব্যাংক পরিশোধ করলে ব্যাংকে টাকা কমে যায়, আর ব্যাংকে টাকা করলে ডেবিট, তাহলে ব্যাংক ডেবিট করেছে মানে ডেবিট মেমোরান্ডাম। ভাইয়া আমার কথা বোঝার দরকার নেই, রিডিংটা পড়েন সব বুঝে যাবেন। ডেবিট মেমোরান্ডাম নিয়ে আপনার আর জীবনে কোনো সমস্যা থাকবে না। এক কথায়, ব্যাংক যে কাজটা ডেবিট করেছে, ডেবিট মেমোরান্ডাম, ব্যাংক যে কাজটা ক্রেডিট করেছে, ক্রেডিট মেমোরান্ডাম, ভালো করে মাথায় রাখবেন। কোনটি প্রণোদনা মানে প্রেরণা? এটা ম্যানেজমেন্টের কোশ্চেন।
রাজশাহীতে এরকম ভেড়া ছাড়া হয় আমরা সবাই জানি, একটা ম্যানেজমেন্ট একটা অ্যাকাউন্টিং, এই যে 2021-22 সালে ই ছিল আইসিডি ছিল, 22-23 থেকে কোনো আইসিডি নেই। এ দেখেন বুনা শেয়ার মাধ্যমে কী হয় এই কোশ্চেনটা 21-22 যখন আমি সলভ করতে আমি বলেছিলাম 10 বছরের কোশ্চেন করলে 5 বছর পাওয়া যায়, এই কোশ্চেনটা রিপিট হয়েছে। আমি ব্যাখ্যাতে বলেছিলাম বুনা শেয়ার মনে রাখবেন দেওয়া হয় কাদের, প্রথমে শিখেন কী হয় মনে রাখবেন, সহজ টেকনিক ওই মাইনাস ওই প্লাস, সহজ টেকনিক আরও সহজ, এটাকে বাংলায় বলে মালিকানাশত্ব হ্রাস মালিকানত্ব বৃদ্ধি, আরও সহজে বলে মালিকানত্ব অপরিবর্তন, তিনটা একটা থাকবে। আই রিপিট, মালিকানত্ব হ্রাস মালিকানত্ব বৃদ্ধি, ওই মাইনাস ওই বৃদ্ধি, বা অমালিকানত্ব অপরিবর্তন আছে, এই যে মালিকানত্ব অপরিবর্তন। স্যার কেন আপনি ব্যাখ্যা সহ বোঝান, আপনার কাছ থেকে বুঝতে আসছি, ভালো করে খেয়াল করেন। বুনা শেয়ার প্রথমত দেওয়া হয় দুইটাভাবে, একটাভাবে হচ্ছে প্রথমে ঘোষণা করা হয় পরে পরিশোধ করা হয়, যাই করা হোক দুটা সমীকরণ একই। তবে দেখি বন্টনযোগ্য লভ্যাংশ আর মূলধন ক্রেডিট ওই মাইনাস ওই প্লাস, কারণ দুটাই মালিকানাশত্ব থেকে দেওয়া হয়। এখন দেখেন এই বুনা শেয়ার কাদের মধ্যে দেওয়া হয়, দেওয়া হয় বিদ্যমান শেয়ার হোল্ডার, বিদ্যমান বলতে কি যারা কোম্পানিতে আছে, বা বর্তমান শেয়ার হোল্ডার, বা পুরাতন শেয়ার হোল্ডার, বা এর আর এক নাম হচ্ছে এক্সিস্টেন্ট শেয়ার হোল্ডার। এবং এটা দেওয়া হয় কিসে, ফ্রিতে। এটার ফলে কি হয়, এটার ফলে খুব ভালো করে শুনবেন, খুব ভালো, মালিকানা অপরিবর্তন থাকে। ইম্পর্টেন্ট কোশ্চেন, মালিকানা মানে কি, শেয়ার মালিকানা অপরিবর্তন, কারণ যারা কোম্পানিতে ধরেন 100 শেয়ার হোল্ডার আছে ওদেরকে দিচ্ছেন, তাহলে কোনো পরিবর্তন আসবে না, কিন্তু মালিকানা সত্ত্বেও পরিবর্তন হয়। কিন্তু মালিকানা সত্ত্বেও কেন ভাই মালিকানত্ব পরিবর্তন, কারণ মালিকানা সত্ত্বেও যত শেয়ার দিবেন তত মালিকানত্ব বাড়বে, আর কিন্তু যখনই এই শেয়ার নতুনদের মধ্যে দিচ্ছেন না পুরাতন মানুষের মধ্যে দিচ্ছেন, তাহলে শেয়ার হোল্ডারের সংখ্যা বাড়তেছে না, শেয়ার বাড়তেছে, মূলধন বাড়তেছে। যদি আপনি বাজারে নতুন কাস্টমারকে দিতেন আপনার শেয়ার মালিকানাও বাড়তো। থ্যাংক ইউ সো মাচ। আসেন এই জন্য গোষ্ঠী সহ দেওয়া আছে যে শেয়ার হোল্ডার সম্পর্কে, যে মালিকানত্ব বৃদ্ধির আসে একদম আমার কোশ্চেন ব্যাঙ্কটাই, যে এই কোশ্চেন ব্যাঙ্কের পিডিএফ থেকে আমি পড়াচ্ছি, বাজারের সব থেকে সেরা কোশ্চেন ব্যাঙ্ক হচ্ছে আমার ঢাবি রাবি চবি গুচ্ছ সাতকুলোজন একটা প্রশ্ন আছে, এটার নাম সিউনিট সকল বিশ্ববিদ্যালয়, এখানে পড়াচ্ছি। দেখেন হোল্ডিং কোম্পানি অধীনস্থ সাবসিডিয়ারি কত মনে রাখবেন, 51%। হোল্ডিং মানে কি, মোটা, আর মোটা মানে কত, 51, আর যে ব্যক্তি সিকুন সাবসিডিয়ার তার কাছে থাকে 49%। ওকে, এটা মাথায় রাখবেন। এবং এর সম্পর্কে আরও গোষ্ঠী সহ এখানে বলা আছে, মিশা রশিদ ফার্মের 100 টাকা মূল্যের 100 শেয়ার ক্রয় করে, তাহলে 100 × 110,000, প্রতিটা শেয়ার 200 টাকায় বিক্রি করে, ওরে কাজ সারছে। মনে রাখবেন সেখানে 200 বিক্রি করে নাকি 100 অধিয়ার, কিন্তু দায় হবে যা মূল্য তা, মানে 100 মূল্য, তাহলে 10,000 টাকা পর্যন্ত তার মূলধন। মনে রাখবেন যেটুকু টাকা দেয় অরিজিনাল দাম এতটুকু পর্যন্ত মূলধন সীমাবদ্ধ, ওই যে অধিয়ারটুকু কখনো মূলধানে আসে না, তাহলে অধিয়ার কত, 100 টাকা করে, 100 × 100, তাহলে এই 10,000 টাকা আছে মোট অধিয়ারের টাকা, এটা একটা দায় কোম্পানির দায়, এটা মাথায় রাখবেন। ওকে, সমবায় সমিতির মুনাফা বন্টন কত পার্সেন্ট ভাইয়া, গোষ্ঠী সহ বুঝেন, এই দেখেন এর বাইরে আর কিচ্ছু আসবে না, ভালো প্রথম কথা ক্লিয়ার করেন। দ্বিতীয় কথা হচ্ছে কি বলছে, সংগ্রহ তহবিল কত পার্সেন্ট, এই দেখেন সংগ্রহ তহবিল কত পার্সেন্ট, 15%, অ্যান্সার কয় 15%। একটা ইন্টারেস্টিং জিনিস শিখেন, ভালো করে শুনেন, তাহলে দেখেন লভ্যাংশ আকারে বন্টন করেছে এখানে 62%, এখানে কত, 38, তাহলে 100 থেকে 38 62, কিন্তু খেলাটা ভালো করে বুঝতে হবে, ইম্পর্টেন্ট, কিন্তু আপনি 62% না, আপনি বেশি রাখবেন, তাহলে আপনি 85% পর্যন্ত রাখতে পারেন, তাহলে আপনি মানে সরি 85% পর্যন্ত বন্টন করতে পারেন। দেখেন এইগুলো আপনি জমা রাখছেন 38, বন্টন করছেন 62, আপনি চাইলে এই 62 থেকে আপনি 85 পর্যন্ত বন্টন করতে পারেন, এটা আপনার। তাহলে লভ্যাংশ সর্বোচ্চ কতটুকু বন্টন করা যায়, 85, সর্বনিম্ন কত, 65, ক্লিয়ার। আসেন অংশীদারগণ, এটা তো অংশীদারগণ কারবার অবসানের ক্ষেত্রে, এটা ম্যানেজমেন্টের কোশ্চেন। সভাপতি দাখিলা জাবেদা ও খতিয়ান ভুক্তর পর কোন দের শূন্য, আমরা জানি তিনটা দের শূন্য হয়, আয় ব্যয় একটা উত্তোলন। মনে রাখবেন এদেরকে কী বলে, আমরা অনেকে ভুল করে বলে ফেলি তিনটায় নামিক হিসাব, না শোনা, এই যে ভাইয়া আমার ভাই বোন এই দুটো হচ্ছে নামিক হিসাব, এর নামিক হিসাব প্লাস উত্তোলন হিসাব, এই দুটাকে বলা হয়, একবার অনেকে বলে এই তিনটা সভাপতি দাখিলার মধ্যে বন্ধ করায়, বন্ধ করা হয় না, কী কী সব, সরি বন্ধ করানোর সম্পদ দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব, এই তিনটা বন্ধ করা, স্যার তাহলে এই তিনটা কার মাধ্যমে বন্ধ করা হয়, তার নাম সমাপন পরবর্তী দাখিলা, তার মানে সমাপন, আমি একটু জোরে বলতেছি তাড়াতাড়ি বলতেছি কারণ শর্ট ভিডিওটা, তাহলে সমাপন পরবর্তী দাখিলার মাধ্যমে এই তিনটা বন্ধ করা হয়। প্রশ্ন, স্যার এই তিনটা কি সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ করা, উত্তর হচ্ছে না, কারণ সমাপনী দাখিলের মাধ্যমে এই তিনটা বন্ধ, আর এই তিনটা সমাপন পরবর্তী মাধ্যমে, এই জন্য এই তিনটাকে, এই তিনটা যেহেতু সমাপনী দাখিলের মাধ্যমে বন্ধ, এই তিনটাকে বলে অস্থায়ী হিসাব, কি বলে, অস্থায়ী হিসাব। আবার অনেকে এক কথায় নামিকও বলে, আবার অবাস্তব হিসাবও বলা হয়, আবার অনেকে সাময়িক হিসাবও বলে, আর এই তিনটাকে বলে বাস্তব হিসাব, কি বলে, বাস্তব হিসাব, এই তিনটাকে বলে স্থায়ী হিসাব, কি বলে, স্থায়ী হিসাব বা বাস্তব হিসাবও বলা হয়। 1, 2, 3 আসেন
বলা আছে উৎপাদন ব্যয়ের মুখ্য উদ্দেশ্য কি, খুব গুরুত্বপূর্ণ। যদি বলে প্রথম প্রধান উদ্দেশ্য, উৎপাদন ব্যয়ের প্রধান উদ্দেশ্য হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ, উদ্দেশ্য বললে আগে ব্যয় নিয়ন্ত্রণ, যদি ব্যয় নিয়ন্ত্রণ না পান এটা আনসার করুন দ্বিতীয় প্রধান উদ্দেশ্য, এই দুটো যদি না পান তাহলে এইগুলো আনসার করুন। আই রিপিট, প্রথমে দেখবেন উদ্দেশ্য বললে এটা আনসার আছে কিনা, ব্যয় নিয়ন্ত্রণ যদি না থাকে দেন এটা আনসার করবেন, এটাও না থাকলে এর গুরু যে কোনো একটা করবেন। থ্যাংক ইউ সো মাচ। তাহলে আছে ব্যয় নির্ধারণ, ব্যয় নিয়ন্ত্রণ আছে, ব্যয় নিয়ন্ত্রণ নাই, তাহলে ব্যয় নিরূপণ বা নিয়ে ব্যয় নির্ধারণ, এই যে আছে এটা আনসার। বুঝছি আমরা, বুঝছি। দেখেন তারপরে কোশ্চেন কি আছে, বাজার সম্প্রসারণ, এটা এটা হটস্পট, এটা মার্কেট এয়ার থেকে প্রশ্ন, এটা ম্যানেজমেন্টের কোশ্চেন। আমরা অ্যাকাউন্টিং কোশ্চেন খুঁজে, উদ্বৃত্তপত্র এবং লাভ লোকসান অ্যামাউন্টের 1994 সালে কোম্পানির তফসিল অনুযায়ী, সবাই জানি তফসিল 11, ধারেকৃত পণ্য ক্রয় ফেরত পাঠালে বিক্রেতা যে বলে হয় ধারে ফেরত, তাহলে ধারে ফেরত পাঠালে আগে দেখেন তো এখানে কী আছে, ক্রয়কৃত পণ্য ফেরত, তাহলে ক্রয় ফেরত যাবে, কিন্তু ক্রয় ফেরত যাবে তখন অপশন নেই, কই কই ধারে করতে ফেরত বলে, ও বিক্রেতা, ও সরি সরি, ওকে বিক্রেতা। তা দেখেন এখানে ক্রয়কৃত পণ্য ফেরত বিক্রেতা কোন জায়গায় লিখবে, বিক্রেতা কী লিখবে, বিক্রয় ফেরত জায়গায় লিখবে, রাইট রাইট। তাহলে বিক্রয় ফেরত জায়গায় অঙ্ক অঙ্কে নাই, তাহলে যেহেতু অপশনে নাই তাহলে আমি সাধারণ জায়গায় অ্যান্সার নিতে পারি, কারণ এটা বিক্রেতা লিখবে। এখন বলতে পারে স্যার বিক্রয় যাবে দা, না বিক্রেতা ধারে বিক্রয়, মনে রাখবেন শুধু ধারে বিক্রয় হলে বিক্রয় যাবে দা, এটা মাথায় রাখবেন, ঠিক আছে। আর বিক্রয় ফেরত হলে বিক্রয় ফেরত যাবে দা, বিক্রয় ফেরত যাবে দা, ক্রয় ফেরত যাবে অপশন না পেলে সাধারণ যাবে দা দিবেন। চলতি পরিশোধের ক্ষমতা কোনটি দিয়ে পরিমাপ করে, চলতি পরিশোধ মানে কি, চলতি পরিশোধ বলতে বোঝাচ্ছে ওই যে তাহলে অনুপাত সমূহ, তাহলে মজুদাবর্তন একটা আছে, সংগ্রহ আছে, অ্যাসিড টেস্ট, দেখেন অ্যাসিড টেস্ট মানে কি, তারল্য অনুপাত, তারল্য অনুপাত, চলতি অনুপাত, এগুলাকে বলা হয় চলতি দায় পরিশোধ ক্ষমতা। মনে রাখবেন চলতি দায় পরিশোধের ক্ষমতা দুইটি, একটা চলতি অনুপাত, একটা তারল্য অনুপাত। কব আমার প্রিয় ভাই বোনেরা খেয়াল রাখেন, যদি বলে তাৎক্ষণিক ক্ষমতা তাহলে অ্যান্সার করবো কি, আমরা তাৎক্ষণিক ক্ষমতা বললে অ্যান্সার করবো তারল্য অনুপাত। ওকে, কিন্তু স্যার প্রশ্ন তো শুধু বলেছে চলতি দায় পরিশোধের ক্ষমতা কোনটি, স্যার এখানে তো তাৎক্ষণিক বলনি, তাহলে কেন তারল্য নিলাম, অ্যাসিডের রাখলাম তারল্য, অ্যাসিডের তারল্যের রাখলাম অ্যাসিড, তারল্যের রাখলাম দ্রুত, তারল্যের রাখলাম অগ্নি, ওকে ফাইন স্যার, তাহলে আমরা কেন এটা নিলাম, স্যার এখানে তো চলতি নাই, তার মানে চলতি দায় পরিশোধের ক্ষমতা বলেছে, চলতি অনুপাত আছে, তারল্য আছে, তারল্য আগে অ্যান্সার করব, কারণ তারল্যটা বেশি প্রাধান্য পাই। থ্যাংক ইউ। কোনটি চলতি সম্পদ নয়, ক্লাস টুর বা টুর কোশ্চেন, এটা যারা হিসাব বিজ্ঞান প্রবেশে পারবে ওটা। তারপর আছি বিজ্ঞাপন, এটা পারো, পরিকর সংক্রান্ত প্রক্রিয়া বাজেট বলে, এটা তো ম্যানেজমেন্টের কোশ্চেন। অ্যাকাউন্টিং কোশ্চেন আর কই, আর কি আর নেই নাকি, দেখেন আর নেই, রাসেল কর্পোরেশন, এই দেখুন রাসেল কর্পোরেশনের জন্য বর্ধিত ক্রেডিট টার্ম 2/10 N3 ইওএম, ইওএম মানে কি ইন্ড অফ মান্থ, 10 দিনের মধ্যে পরিশোধ করলে হারানোর শতকরা বাট্টাটা কত টাকা, এই দেখো এটা সম্পর্কে একটা ম্যাথমেটিক্যাল টার্ম, এবং দেখো 10 দিনের মধ্যে 2% বাট্টা পরিশোধ করতে হবে, প্রকৃতপক্ষে কত পার্সেন্ট বাট্টা কাজ তা নির্ণয় করা হবে, ইআইআর ইফেক্টিভ ইন্টারেস্টের কার্যকরী সুদের হার বের করতে হয়। এই কোশ্চেনটা একটু ক্যালকুলেটার সার আসলে টাপ, এই জন্য তোমাদেরকে বলবো তোমরা ক্যালকুলেটার সারা করতে পারো, কোনো সমস্যা, আগে এটার বিস্তারিত শিখো একটু ভাই বোনেরা। দেখো একটা হচ্ছে 10/2/10 মানে কি, 10/1 ইওএম মানে কি এন্ড অফ মান্থ, আবার ইওএম এর ক্ষেত্রে 10/N মানে কি, এই তিনটাকে বিস্তারিত শিখতে হবে। এটার মানে 10 দিনের মধ্যে পরিশোধ করলে 2% বাট্টা, 3 দিনের মধ্যে পরিশোধ করতে হবে, এটার মানে হচ্ছে নগদ বাট্টার মেয়াদ, এটা নগদ বাট্টা, এটা আছে ধারের সময়ের পরিশোধের মেয়াদ। আর ইওএম মানে এন্ড অফ মান্থ, পরবর্তী মাসে 10 দিনের মধ্যে পরিশোধ করলে, প্রথম 10 দিন পরিশোধ করলে 1% বাট্টা, আর ইওএম মানে হচ্ছে পরবর্তী মাসে 10 দিনের মধ্যে অবশ্যই পরিশোধ করতে হবে, কোনো বাট্টা নাই। এই জায়গায় আমাকে এটা ইফেক্টিভ অ্যানুয়াল রেট এই মেয়াদ দিয়ে করা যাবে, তাহলে 2% বাট্টা। ক নম্বর প্রশ্ন, এটা আসলে একটু মানে ক্যালকুলেটার টাপ, আমি বলে এই কোশ্চেনগুলো তোমরা বয়কট করো, এটা তোমাদের জন্য ভালো হবে, একটু টাফ হয়ে যায়, এই জন্য তোমাদেরকে আমি নিজের থেকে নিষেধ করি, তবে এই তিনটা জিনিস জেনে রাখবা, ঠিক আছে, কারণ উইদাউট ক্যালকুলেটার একটু টাফ হয়ে যায়, এরকম কোশ্চেন আর ইদানিং ইনশাল্লাহ দিবে না, কারণ খুবই রিয়েলেবল কোশ্চেনগুলো দিবে, সো এই ক্যালকুলেটার সারা উইদাউট ক্যালকুলেটার একটু টাফ হয়ে যাবে, সো তোমরা এটা মাথায় রাখবা, এখান থেকে কোনো কিছু আসলে তোমরা পারবা ইনশাল্লাহ। তো এটা নিয়ে তোমরা খামাখা প্যারা খাও না, আর পরীক্ষালে যদি এরকম ম্যাথ চলেও আসে আমি বলো তুমি স্কিপ করবে, কারণ তোমার 5-10 মিনিট নষ্ট করার কোনো দরকার নেই। ওকে ভাই, জাস্ট একটা কোশ্চেন স্কিপ করলে আমরা যদি কঠিন কুচলেও আসে, দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত, প্রারম্ভিক মূলধনের পরিমাণে বলেছে হচ্ছে, দেখো এটা খুব ইন্টারেস্টিং, বাম পাশ ডান পাশ মনে রাখবা, বাম পাশে প্রারম্ভিক মূলধন অতিরিক্ত মূলধন, ডান পাশে সমাপনী মূলধন উত্তোলন ক্ষতি এগুলো বসে, আর লাভ থাকলে এগুলো বসত। আচ্ছা সিম্পলি বুঝো, মালিকের মূলধন যে এত টাকা, তাহলে মূলধন যে বছর শেষে সমাপনী মূলধন এই পাশে, ব্যবসায় এত টাকা প্রদান করে, তাহলে অতিরিক্ত মূলধন, এই যে অতিরিক্ত মূলধন, এত টাকা উত্তোলন ডান পাশে বসে, ক্ষতি আছে ক্ষতি ডান পাশে বসে, দেখো এবারে যোগ করলে 75, এবারে 75, এবারে শর্ট পড়ছে 64, এটাই প্রারম্ভিক মূলধন। তাহলে এবার বলতে স্যার সমাপনী মূলধন চাইতো, দুই পাশ যোগ করে দেখতাম এই পাশে বড় হইতো, এই পাশে শর্ট পড়লে সমাপনী মূলধন, স্যার উত্তোলন যদি চাইতো সেম প্যাটার্নে এখানে শর্ট পড়লে উত্তোলন, স্যার অতিরিক্ত মূলধন যদি চাইতো সেম প্যাটার্নে এই জায়গায় শর্ট পড়লে অতিরিক্ত মূলধন, পড়তেই হবে। ওকে
কোম্পানি যখন ট্রেজারি শেয়ার করে তখন কি হয়, মনে রাখবে ট্রেজারি শেয়ার ক্রয় করলে কি হবে, খুব ভালো করে শোনো, যখন কোম্পানি ট্রেজারি শেয়ার ক্রয় করে তাহলে মালিকানা স্বত্ব কি হয়, হ্রাস হয়। কেন জানো, মালিকত্ব এই জন্য হ্রাস হয় কারণ ট্রেজারি শেয়ার হচ্ছে কোম্পানি নিজের শেয়ার নিজে ক্রয় করে। এই জন্য এই দেখো ট্রেজারি শেয়ার মানে কি, নিজের শেয়ার নিজে ক্রয় করে। ওকে ফাইন, আর সরকার তো ব্যাংকের সাথে হিসাব কিতাব আছে না, ওকে ফাইন, তাহলে নিজের শেয়ার নিজে ক্রয় করলে হ্রাস পাবে আর কি। দেখো তারপরে আর কিছু আছে, আর কিছু আছে, আর কিছু আছে, অ্যাকাউন্টিং বাবা বের হও, বের হও। বাইশ দেখো নিচে কোন গ্রহটি, কাঠামো, কাঠামো পরিবর্তন রাখলাম কি গুণগত, এটা কি এক পাশে পরিবর্তন, আমরা সবাই জানি ভালো করে বোঝো। নগদ বৃদ্ধি ইকুইটি, নগদ ইকুইটি দুই পাশ হবে না, নগদ রাশি দুই পাশে, ওই দুই ওই এক পাশ সম্পদ এক পাশ, দুই পাশে মানে নিট, নগদ বৃদ্ধি দেনাদার, দেখো নগদ একটা সম্পদ দেনাদার সম্পদ, তাহলে একটা বৃদ্ধি তাহলে একই পাশে পরিবর্তন, তার নাম কাঠামো পরিবর্তন, নগদের পাওনাদার দুই পাশে, এটা হবে না। ওকে ফাইন, পুঞ্জীবিত অবস্থা একটা বিপরীত হিসাব সম্পদ, এটা আমরা সবাই জানি, বিপরীত সম্পদ বা কন্টা সম্পদ বা প্রতি সম্পদ বা কন্টা অ্যাসেট, এবং পুঞ্জীতে কেন বিপরীত সম্পদের গোষ্ঠী সহ একদম দেওয়া আছে, নিচে কিন্তু অন্তত এটা প্রতিষ্ঠানের ভিতরে থাকে, এই যে অগ্রাধিকার শেয়ার, পরিহিত মূলধন, শেয়ার প্রিমিয়াম, ও নয় বলেছে ঠিকই তো আছে, হ্যাঁ অগ্রাধিকার শেয়ার, কারণ শেয়ার তো দায় না ভাই, এই পরিশুদ্ধ মূলধন মূলধনের মধ্যে থাকে, ওইর মধ্যে থাকে রিজার্ভ, ওই মধ্যে থাকে শেয়ার প্রিমিয়াম, ওই মধ্যে থাকে, সবই অন্তদায়ী। স্যার ওইর মধ্যে আর কী কী থাকে আমাদের একটু ক্লিয়ার করে দেন, এইগুলো থাকে ওইর মধ্যে, এই সবগুলোই কি অন্তদায়ী, কিন্তু এই দুটো হচ্ছে উইকে কমাই দেয়, মনে রাখবেন এটা অন্তদায়ী, এটা অন্তদায়ী, এটা অন্ত, এটা অন্তদায়ী, আর এই দুটা কি উইকে কমাই দেয়। ওকে এই দুটো হচ্ছে মালিকের সত্যি বিপরীত হিসাব, মালিকের সত্যি বিপরীত হিসাব, আর একটা আছে ট্রেজারি স্টক, মাথায় রাখবেন ট্রেজারি স্টক আছে কি আছে, মালিকের সত্যি বিপরীত হিসাব, এটাও মালিকের সত্যি বিপরীত হিসাব, ট্রেজারি স্টক তার নাম, মাথায় রাখবেন। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। মালিকানা সত্য কোন বিবৃতি সঠিক নয়, কোন বিবৃতি সঠিক নয়, নয় বলেছে, দেখেন তো মনে হোক মূলধান বৃদ্ধি করা সঠিক, আয় মালিক, আয় মালিকত্ব হ্রাস করে ভুল, কেন আয় মালিকানা সত্যকে বৃদ্ধি করে, শেয়ার ইস্যু এত পার্সেন্ট, এত পার্সেন্ট লভ্যাংশ ঘোষণা করে লভ্যাংশ পরিমাণ কত, দেখেন দশ টাকা মূল্যের বিশ হাজার শেয়ার, আমি তো জোরে পড়াচ্ছি বলে আপনারা অনেকে রাগ করবেন, একটু কমাই নিন, সোলো করে নিন, কারণ কোশ্চেন সব তো শর্ট ভিডিও আকারে দিচ্ছি, এই জন্য একটু গতি আছে। হ্যাঁ দেখেন ভাইয়া এটা কী বলতে, দশ টাকা মূল্যে বিশ হাজার, দশ টাকা মূল্যে বিশ হাজার করলে দুই লক্ষ টাকা হবে দাম, এখন প্রশ্ন হচ্ছে কত পার্সেন্ট শেয়ার যার আশি পার্সেন্ট ইস্যু করা হয়, তাই এর আশি পার্সেন্ট করলে কত, দশ পার্সেন্ট করলে একটা শুনে বাদ বিশ হাজার, তাই আশি পার্সেন্ট করলে এক লাখ ষাট হাজার শেয়ার, এখন দশ পার্সেন্ট লভ্যাংশ, তাই এই এক লাখ ষাট হাজার মতো হয়, দশ পার্সেন্ট করলে ষোলো হাজার টাকায় লভ্যাংশ, কোথাও উত্তর নেই। স্যার কেন আপনি আশি পার্সেন্ট করেন, কারণ আশি পার্সেন্ট ইস্যু করাইছে, অতটুকুর উপরে ইস্যুকৃতের উপরে লভ্যাংশ ধরা হয়। থ্যাংক ইউ, ওকে ফাইন, তো এই হচ্ছে টোটাল শেষ, আমরা হচ্ছে শেষ করে ফেললাম, থ্যাংক ইউ সো মাচ। এরপরে আমরা কী করবো, এরপরে আমরা করবো হচ্ছে আমাদের অন্য অন্য ইয়ার করবো ইনশাল্লাহ, আমাদের কি সব শেষ হয়েছে, ওকে ফাইন, ওকে ঠিক আছে, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, তোমরা ভালো থাকো সুস্থ থাকো, দেখা হবে আর অন্যটা সলভে ইনশাল্লাহ, এ পর্যন্ত সুস্থ থাকো, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই সলভগুলো আস্তে আস্তে দেওয়ার ট্রাই করতেছি, বাইশ তারিখে শ্যুট একবার করছি, ওটা লেট হয়ে গেছে, আবার আমি শ্যুট দিয়ে আপলোড দিয়ে দেবো ইনশাল্লাহ। তো অ্যানালিসিসগুলো তোমাদের অনেক ইম্পর্টেন্ট, আর এই সব কিছু আমাদের কোশ্চেন ব্যাগে আছে, কোশ্চেন ব্যাগটা নিয়ে ফেলো, নিয়ে ফেলে ইনশাল্লাহ তোমার আর কোনো কমতি থাকবে না, এইটা পড়লেই ঢাবি রাবি চবি গুচ্ছ সাত কলেজে আর কোনো প্রশ্ন কিনতে লাগবে না, মানুষ এবছর সব থেকে বেশি সেল হয়েছে এই প্রশ্ন ব্যাংকটা, এবং সব থেকে বেশি স্টুডেন্টরা গ্রহণ করেছে, তুমি অবশ্যই ভালো করবা এটা নিলে, এটা নিলে অবশ্যই ব্যাখ্যা করে পড়লে তোমার ভালো, এবং এই পুরো প্রশ্ন ব্যাংকের উপর এরকম ভিডিও ক্লাস দেওয়া আছে। ভালো থাকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এবং আমাদের মডেল টেস্ট বইটাও নিতে পারো, বাসায় বসে অফলাইনে এরকম পরীক্ষা দিতে পারবা, এরকম ইয়া নিয়ে কী বলে একে, এরকম আছে ওয়েমার প্যাডে পরীক্ষা দেওয়ার, এবং আমাদের অনলাইন এক্সাম ব্যাচ আছে জিএসটির জন্য, রাঢ়ির জন্য সেটা ভর্তি হতে পারো। ভারতক, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।